ইমাম মাহেদে আসলেই এই মানবজাতি জাতি কতটুকু মানবে তার এই পরিমাপটুক তোমাদের দেখাচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাম থেকে এখন পর্যন্ত মূল হিসেবে দুটি লোকের নাম পাওয়া যায় যার একজনের নাম হল বাইজিদ ইব্বাস্তামি তাকেও পাগল ছাগল বলে যাই কিছু ভিক্ষার তিরস্কার করে বা অত্যাচার উত্তোলন করে দেশে তা তাড়িয়ে দেওয়া হয়েছিল আর একজন ছিল মনসুর হিল্লাজ সে নাকি আনা আইনাল হক দাবি করত এই আলমপির সমাজরা ভুল ব্যাখ্যা দিয়ে তার উপর তাদের মন গড়া ফতোয়া জারি করে তাকে টুকরা টুকরো করে কেটে দিয়েছিল বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে আজ আমাদের সাপ্তাহিক জলসা এই জালসায় হেদায়তিরা উপস্থিত হয়েছে তাদের মাধ্যমে যে বক্তব্য করা হবে তা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জ্বালান হতেছে আর এই বক্তব্য করছি আমি নূর আর আদমনূরের তরফ থেকে বিশ্ব মানব জাতির প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য ইমাম মাহেদিকে নিয়ে এই ইসলাম সমাজে সর্বত্র মানুষ জানে যে ইমাম মাহেদি বলে কোনো একটি মানুষ আসবে তে এখানে বিষয় হলো যে হেদায়তপ্রাপ্ত নেতা যে সেই হেদায়তপ্রাপ্ত নেতা আসবে সেখানেই আরেকটা কথা ছিল দরজাল সম্বন্ধে যে এমাম মেহেদি আসার আগেই দরজালের আবির্ভাব হবে তাকে দূর করার জন্য এমাম মেহেদি আসবে কিন্তু যেভাবে দরজালের কথা আলেম পির সাহেবরা বলেছে সেইভাবে কোনো দরজাল দিনই হয়তো আসবে না কারণ দরজাল ধর্মে ধর্মে প্রকাশ পেয়ে গেছে ধর্মকে পরিবর্তন করার উপকানা বানোয়া টানার কথায় কথায় জন্নাত দেওয়া সঠিক কোনো কাজ নাই অথচ কথায় কথায় তারা জন্নাত দিয়ে বেড়াচ্ছে তে এভাবে দরজাল এক এক ধর্মের ভিতর অনেক অনেক দরজাল প্রকাশ পেয়ে গেছে মানুষ তা বুঝতেই পারতেছে না যাই হোক মানব যে মনে করতেছে তারপরে তারা যে সেই দরজালদের কবলিত হয়ে আছে এটা তারা জানেই না তারা জানে যে আমরা আল্লাহ আল্লাহ উলিয় আল্লাহ পীর গস কৌতুবদের দরবার আছি আমরা ভালো আছি আমরা জান্নাতে চলে যাবো আর কথায় কথায় তারা দিচ্ছে কিন্তু বিষয় হলো এই যে মানবজাতি জানে যে ইমাম মাহেদি আসবে তো ইমাম মাহেদি আসলে এই মানবজাতি জাতি কীভাবে তাকে গ্রহণ করবে বা করবে না কারণ কোনো মানুষ যদি এই বর্তমান যে ইসলাম সমাজ জামাত চলছে এখানে এসে কোনো মানুষ যদি বলে যে আমি সেই ইমাম মাহেদি আমি তোমাদের জন্য সেই আল্লাহর তরফের হেদায়ত নিয়ে আসছি এটা বললে যারা বর্তমানে আছে এরা কি একে মেনে নেবে এই কথার উপরেই সব মেনে নেবে না কি করবে তারা প্রিয় বিশ্ববাসী এই মর্মে আমি অতীতের কিছু কথা বলছি যে আজ নবী রসুলদের নামে বহু সুনাম বহু সুগীতি গাওয়া হয় তারাই সকল মানুষের উপরে ভালো কথা কিন্তু যখন যে নবী যখন যে রসুল এসেছিল তাদের সঙ্গে তখনকার মানবজাতি কেমন আচরণ করেছিল এবং তারা কতজন মানুষ এক একজন নবীর উম্মত ছিল বা এক একজন রাসুলের উম্মত ছিল তোমরা বর্তমান মানবজাতি একটু হিসাব লাগা দেখো যে সেই হজরত দাউদ নবীর কতজন লোক ছিল হৃদায়তী ছিল বা তার উম্ম ছিল বা আরও যত ইব্রাহিম বা লুত নুহনবী বা ইসা মুসা তাদের কতজন লোক ছিল একটু হিসেব করে দেখ আর তাদের কোন অবস্থায় কি করা হয়েছিল আর এগুলো কারা করেছিল এগুলো যতটুক সম্ভব যে তৎকালীন যারা এই ধর্মীয় ব্যবসা করে বেড়াতো ঠিক তারাই মানব জাতিকে কুপরামর্শ কুপরণ প্রেরণা দিয়ে তাদের থেকে সরাই নিয়ে রাখছিল এবং তাদের উপর অত্যাচার চরণ করতাম সর্বশেষ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যখন নিজেকে নবী বলে দাবি করে আরববাসীকে একত্রিত করে নবী বলে দাবি করে ঘোষণা করলেন তাদের সেই বিপদের কথা জানালেন তখন আরববাসী তাকে কি বলেছিল কিন্তু তার আগেই তিনি ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন বিশ্বাসী ছিলেন তাকে বিশ্বাসী নামও দেওয়া হয়েছিল কিন্তু যখনই তিনি কথা বললেন তখন তেনাকে কতটুক মেনে নেওয়া হয়েছিল পক্ষান্তরে দেখা যায় যে তারপরে যখন কোনো মানুষ কারণ মানুষ ভালো মন্দটা তো চিরকালে বোঝুক তবে অসতের দিক মানুষ অসৎকর্মের দিক মানুষ সব সময়ই বেশি থাকে সতের দিক মানুষ খুব কম তাই তাদের ভিতর তার দুই একজন যদি তার কাছে সেই দিনই ইসলাম হতো তাহলে তাদের অবস্থা সেই আরববাসীরা কি করত শোনা যায় ইতিহাস আলিম পীর সাহেবরাত বলতো ওয়াজ করতো যে যারা মুহাম্মদের কাছে হেদায়ত নিত তাদেরকে তারা এমন অবস্থা করত এমন মারা মারত যে শেষমেশ তারা আবু সেনিয়া ইয়েমনে যা বাস করত তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের অবস্থাটা দেখান তারপর শোনা যায় তিনি তাইপে গেছিলেন সেখানে তেনার অবস্থাটা কেমন করা হয়েছিল এসব দিক দিয়ে দেখলে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে কত উপহাস টিটকারি করা হয়েছিল ওর মা নাই বাপ নাই ও লেখাপড়া কোনো কিছু জানে না এতিম ছাগল চড়ায় ও আবার আল্লাহ লোক পালন ওকে নবী করেছে আবু জেলের মতো জ্ঞানী রয়েছে উমাইয়া রয়েছে লাহাব রয়েছে তাগারে রেখে এরকম বড় বড় কত জ্ঞানী গুনি রয়েছে তাগারে থিয়ে এই মোহাম্মদকে নাকি নবী করেছে আল্লাহ আল্লাহ আর খেয়ে কাজ পেল না যাই হোক বিশ্ববাসী আমি অনেক করে বলতে চাচ্ছি না আমি শুধু সিম্পল করে দেখাচ্ছি যে ইমাম মাহেদি আসলেই এই মানবজাতি জাতি কতটুকু মানবে তার এই পরিমাপক তোমাদের দেখাচ্ছি আর হজরত মোহাম্মদ সাল্লাম থেকে এখন পর্যন্ত মূল হিসেবে দুটি লোকের নাম পাওয়া যায় যার একজনের নাম হল বাইজাস্তামী তাকেও পাগল ছাগল বলে যাই কিছু ভিক্ষার তিরস্কার করে বা অত্যাচার করে দেশের তা তাড়িয়ে দেওয়া হয়েছিল আর একজন ছিল মনসুর হিল্লাদ সে নাকি আনা আইনাল হক দাবি করতো এই আল এমপির সমাজরা ভুল ব্যাখ্যা দিয়ে তার উপর তাদের মন গড়া ফতোয়া জারি করে তাকে টুকরা টুকরা করে কেটে দিয়েছিল তো এখন এই যে আনা আইনাল হক এর অর্থ যদি আমি আল্লাহ হয় তাহলে কোনো মানুষ যদি সৎ গুণ ধরে হকের গুণ ধরে আর সে লোকটা যদি বলে যে আমি হক আমি সত্য করি সত্য বলি সত্য চলি আমি কখনই কোনো মিথ্যা করিনি এমন যদি কোনো মানুষ সত্য হয়ে যায় তাহলে তার সত্যের দাবিটা করাই অপরাধ তাহলে তোমরা এই যে দুনিয়াগতভাবেই যে যা করে বেরো সেই দাবিটা কেন নিয়ে চলো সত্য কেউ ধর্মীয় খাতে কামাই করলে আর সে যদি সেই দাবিটা নিয়ে আসে তাদের উপর তোমরা কেমন অত্যাচার জুলুম করে থাকো আর কি করে থাকো পক্ষান্তরে এই মনসুর হিল্লাজ। তিনিও মানুষজনকে ভাষণ দিতেন কথা বলতেন তেনারও আরও অনুসারী অনেক ছিল তিনি কি শিক্ষা দিতেন কি বলতেন কেন এই আলমপিটা তার উপরেই রেগে ছিল এর হদিজ যদি তোমরা করো তাই দেখতে পাবে যে হয়তো এই মনসুরহিল্লা যা কিছু বলতেছিল তাতে এই আলেমপিরদের ধর্মীয় ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছিল আর সেই কারণেই তেনার উপরে এই আলেমপিররা মিলে কুফরি ফতোয়া নিয়ে আসে যার জন্যমতের বিরুদ্ধ ছিল কিন্তু তখন এমন একটা সময় যে এই জনগণ তো লেখাপড়াও জানত না সেটাও মনে করো যে অনেক দিনের ব্যাপার নিচে সাত আটশো বছরের আগেকার হিসাব তো তখন মানুষের অবস্থা কেমন ছিল কেমন লেখাপড়া ছিল কেমন তারা ই ছিল তো তখনকার সময় কোন রকম যারা আরবি জানত তারাই সে গ্রামের সেই মহল্লার মাতবর ছিল সে যা বলতো তাই মানুষ শুনত তারপরেও সেই মনসুরের অনুগত মানুষ হয়তো অনেকেই ছিল আর সে যা বলতেছিল তাতেই আলমপিরদের মানে ধর্মীয় ব্যবসা করা অসুবিধা হয়ে পড়ছিল ফলে তারা তাকে টুকরো টুকরো করে মেরে ফেলে দিল তো আজ তোমরা ইমাম মাহেদির আশায় বসে আছো যে সে এসে বলবে যে আমি ইমাম মাহেদি আইসি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের সেই হৃদায়ত নিয়ে এসেছি তোমরা আমার কথা শোনো সেই হৃদয়তকে শোনো আর এগুলো যারা এই কথায় কথায় তোমাদের জন্মা দিচ্ছে এই সমস্ত গোত্র গোত্র ভাগ করে নিচ্ছে যেমন কোরআনেও আছে স্ব ধর্মকে ভাগাভাগি করা গোত্রে গোত্রে ভাগ করে নেওয়া তো এই ধর্মকে যারা ভাগ করে তাহলে পারে তারা কোন মানুষ আর সেই মানুষরা এখন এই ইসলামের উপর দুনিয়াগত বাদশাহী স্থাপন করে নিয়েছে তো যখন ইমাম মাহাদি এসে বলবে যে তোমরা এসব করতেছে এসব ঠিক না তোমরা সেই আল্লাহর তরফের হেদায়তে এসো সেই হৃদায়ত মানো তোমরা সেই পবিত্র জীবন ধরো সমস্ত অসৎ জীবন খারাপ জীবনকে ত্যাগ করো যাহা করলে তোমরা অপরাধী হবে ঋণগ্রস্ত হবে আল্লাহর বিচারে দোষী সাব্যস্ত হবে এবং আজাবি হবে আর তোমরা সেই হেদায়ত গ্রহণ করো তোমরা সেই সিও ইমানে সিও ধর্মকে মানো সিও ইমানকে মানো ইমানের কর্ম করো রবের কর্ম করো তোমরা রবালা হও দিনওয়ালা হও তোমরা সেই মরণে বেঁচে যাবে তিনি যখন এই আহ্বান করবেন ডাক দিবেন আর তোমাদের সেই পীর সাহেবরা তাদের সেই পীরত্ব ছেড়ে এসে ওনার এই ডাকে সাড়া দেবে তিনি যখন ডাক দিবেন এই হেদায়তের দিক তখন তোমাদের সেই অলি সাহেবরা তোমাদের সেই আল্লাহ সাহেবরা আউলিয়া সাহেবরা সেই ঘটিত সাগরবন্দি করা পানি সেই একশো বছরের মরা বরযাত্রী কোণে সব কিছু তাজা করে নিয়ে আশা রাখি সেই ইমাম মাহেদের ডাক শুনবে কতটুকু তোমাদের শুনবে এরকম যত পীর সাহেবরা আছে তারা কি তাদের সেই বাদশাহী অবস্থাকে ছেড়ে সেই ইমাম মাহেদের ডাকে সেই ভিক্ষুকে পরিণত হবে তারা কি তাদের সেই এক ইমাম মাহেদের ডাকে সবাই একত্রিত হয়ে সেই আল্লাহর তরফের হেদায়তকে কবুল করে নিয়ে তারা সেই পবিত্র জীবন গ্রহণ করবে কোনটা করবে বিশ্বের মানব জাতি ইসলাম জাহান তোমরা লক্ষ্য করো যারা এই কথা বলতেছে যে মাহেদে আসলেই তারা তাকে একে স্বীকার করে নেবে কিন্তু তারা কি তাদের সেই অসৎ জীবন ত্যাগ করে তা সে যে সেই পীর হয়ে পীরের হয়ে আছে দুনিয়ার মানুষের অর্থ সম্পদ নিয়ে সে রাজত্ব সেট করে নিয়েছে সে তা ফেলা দিয়ে সেই মুরির গেড়ে বলবে যে ভাই এগুলো শুদ্ধি হোক অশুদ্ধি হোক ইমাম মাহাদির ছিল না আমরা এগুলো করেছি আজ ইমাম মাহাজির ডাক দিচ্ছে আমি এসব ফেলে দিয়ে তেনার না ডাকে সারা দিতে চলে যাচ্ছি তোমরা যদি যাও তো চল তোমাদের পেশাবনাকে সেই কাজ করবে প্রিয় বিশ্ববাসী আমি সকল মানুষের জ্ঞানে বুঝে দিচ্ছি তোমরা তোমাদের জ্ঞানকে ন্যায় ভাবে করে তার দ্বারা তোমরা দেখো এবং বোঝো প্রত্যেককে দেখো বর্তমান বা মৃত্যু বা আরও বিশেষ বিশেষ ডিগ্রি এই ধর্মক্ষেত্রে ধারণ করেছে বা ডবল টাইটেল পাস করেছে বা ত্রিপুল পাস করেছে আসে লেখাপড়া জানে না জানে এই প্রশ্ন কি তারা তুলবে না ইমাম মেহেদের লেখাপড়া কতটুক থাকবে তিনি কতখানি অ্যারাবিক লাইনের লেখাপড়া জানবেন আর যদি না জানেন তাহলে এই সমস্ত আলেম বিন্দরা তেনাকে কি মেনে নেবে তোমরা বিচারে আসো মানব জাতি সে যতই সত্য বলুক কিন্তু সেই লোকটা যদি এই ধর্মীয় লেখাপড়ায় এই আরবিক লেখাপড়া না জানে আর সে যদি সেই ইমাম মাহিদির দাবি করে বা সেই আল্লাহর হেদায়তের দাবিওয়ালা বলে দাবি করে মানুষের সামনে দণ্ডায়মান হয়ে সেই আল্লাহর হেদায়েতের সকল সত্য মানবজাতিকে জাতিকে থাকে তাহলে কি তোমাদের এই আলেমবিন্দুরা তাকে মেনে নেবে তোমরা ভালো করে বোঝো মানবজাতি আমি আদমদুরি তোমাদের কি জানাচ্ছি তোমরা দেখো যে এরা সেই ইমাম মাহেদের ডাক শুনবে না অতিক্রম করবে এ ভালো করে দেখো আর এই যে যারা সেই পীর সেজে অলি সেজে আউলি সেজে যে বাচ্চা সেজে আছে তারা সেই ইমাম মাহেদের ডাকে তাদের সেই বাচ্চায় ছেড়ে সেই ইমাম মাহেদের সঙ্গে হইয়া কাজ করবে আর তোমরাও সেখানে যা মিশে কাজ করবে সত্য হবে পবিত্র হবে সমস্ত অসত ফেলে দেবে তোমরাও তোমাদের ইমানের পথের যাত্রী হবে তোমরাও সেই শিয়দ্দিন রব ধরার পথের যাত্রী হবে এটা কি হবে তোমরা আর যদি তোমরা তা হও তাহলে আমিও তো আদম নুরীর দাবি করে আজ অনেক দিন যাবৎ তোমাদেরকে আহ্বান করছি আমিও তো বলছি যে আমি সেই আল্লাহর হেদায়েত যাটা কোরআনের ভিতরেই আছে আমি ঠিক সেই হেদায়ত সেই ইমান আনার বিষয় নিয়ে আমি তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছি আর এর আগেও তো আমি বলছিলাম যে ইমাম মাহিদি বলতে কেউ আসবে না যদি তোমরা তাকে এই আখ্যায়িত করো তাহলে ঠিক সেই আল্লাহর প্রাপ্ত আমি আদম নুরি দোসরা কেউ পাবে না দোসরা কেউ পাবে না আর যদি সে যে ব্যক্তি আল্লাহর হেদায়ত প্রাপ্ত হয়ে আসবে তার নাম যদিও তোমরা দুনিয়াগতভাবে ইমাম মাহিদি দিয়েছ অতীত থেকে কিন্তু আসলে তার নাম তো যে আল্লাহর তরফের হেদায়ত পাবে তার নাম তো হবে হেদায়তুল্লাহ আর আসলে তো সেই আদি আদমের নাম ছিল হজরত আদম শফিউল্লাহ সাফায়তকারী হেদায়ত দানকারী তো আল্লাহ পাক তাকে করেছিল তেনার তরফের আর এখন যখন তোমাদের সেই নূরের দাবি করে তোমাদের আহ্বান করা হচ্ছে তোমরা কি তা কর্ণ কুহরে নিচ্ছ না উপেক্ষা করে ফেলে দিচ্ছ আর আমি আদম নূরের তরফ থেকে তোমাদের কি স্বীয় জীবনকে পবিত্রের ভিতর দিয়ে যাতে তোমরা প্রত্যেকে সেই ইমান আলা হও সেই দিনই নূরের দিনই ইমান আলা হও সেই দিনই নূরের দিনই সুরাতের সালাতলা হও সেই দিনই নূরের দিনই রব হও সেই দিনই নূরের দিন হও সিও দিনকে কায়েম করো যা কোরানে বলেছে আমি কি তার সকল তথ্য দিয়ে তোমাদের আহ্বান করছি না নিশ্চয়ই আমি তাই করছি তোমরা অহেতুক অনেক যুক্তি তর্ক আমাকে দেখিয়ে চলেছ কিন্তু কোনো তর্কই যে তোমরা এর সামনে খাড়া করতে পারতেছো না সেটাও তোমাদের জ্ঞানে বুঝে আসতেছে না তোমাদের ভিতর থেকে অনেক সেই জঙ্গলি জাতের মানুষ আছে যারা আমাকে গালিগালা দিতেও ছাড়তেছে না তারা দিক আমি তো প্রত্যেকটি নারীর জীবনকে সত্য করে দেওয়ার সত্য পথের দিশে নিয়ে এই মানব জাতির সামনে দণ্ডায়মান হয়েছি আমি তো কারো গালাগালা শুনে ধিক্কার তিরস্কার শুনে বা কারো ধমক শুনে পিছিয়ে যাচ্ছি না কারণ আমি নিশ্চয়ই মহান আল্লাহ পাকের তরফের হেদায়ত ধারণকারী এবং বহনকারী অতএব আমাকে গাল পারলেও আমি আল্লাহর সেই হেদায়তের কর্ম সেই হদায়তের কাজ সেই হৃদায়তের আহ্বান যতদিন বেঁচে থাকব বিশ্বের মানব দিতেই থাকব কিন্তু তোমরা যেই এত দিন ভোরা এমাম মাহেদে আসবে এমাম মাহেদে আসবে আসলেই তোমরা তাকে গ্রহণ করে নেবে কবুল করে নেবে কিন্তু কোন জায়গা দিয়ে তোমরা নেবে আমি তো তোমাদের পথ দেখতে পাচ্ছি না যে তোমরা কবুল করবে যারা কবুল করবে তারা নিশ্চয়ই তারা অসৎ জীবনকে ছেড়ে দিয়ে আগের থেকেই চলে তাদের জীবনকে ভালো করতে জীবনকে সুন্দর করতে তারা সেই আল্লাহর জীবনকে জেনে চিনে নিয়ে আল্লাহকে জানতে তার ভালোবাসা পেতে তারা সেই জীবন ধরে আছে হয়তো তারা যখন শুনতে পাবে সেই সমস্ত লোকগুলো হয়তো এই হৃদায়তের ডাক শুনে অতি শীঘ্র আসবে কিন্তু তোমরা মানুষ তোমরা মানুষ তোমাদের এই ক্ষমতাসীন পীররা ক্ষমতাসীন আলেমরা যারা কথায় কথায় তোমাদের জন্নাত দিচ্ছে কোনো কিছু করলেই তোমাদের জন্নাত দিচ্ছে আর তোমরা জানো যে দরজালের কাম সে খালি এই জন্নাত দেখানো তোমরা জানো যেন সেই কথায় কথায় তোমরা জন্নাত নিচ্ছ যাহা কোরআনের কোথায় তোমরা রায় দেখাতে পারবে না তারা যে সমস্তগুলো তোমাদের সামনে করে চলেছে আর যা নিয়ে তোমরা এগুলো করে চলেছ তোমরা বলো কোরআন আমরা মানি কিন্তু কোনটা কোরআনের তোমাদের কাছে আছে কোনটা আছে তোমাদের কাছে তোমাদের সেই আলেমদের কাছে পীরদের কাছে ওলিদের কাছে আউলেদের কাছে কার কাছে আছে তারা কি কোরআনের তোমাদের দেশে যাহা আল্লাহর হেদায়েত সেই কোরআনের ইমান নাকি তোমাদের ইমান এনে দিয়েছে সেই ইমানের উপর আত্মসমর্পণ করা সেই ইমানের ইমান ধরার জন্য ইমানের পথ রচনা করে দিয়েছে সেই ইমানের বাকি দিন এবং রব এবং সুরাতের সালাত অস্তিত্ব তা কায়েম করার কোনো সঠিক ফর্মালিটি দিয়েছে কোনটা দিয়েছে কোনোটাই দেয়নি তোমাদের দিয়েছে অসৎ জীবন ধরতে আর তোমাদের পের সাহেব করে জন্নাতে নেবে এ কেমন সব কথা তোমাদের পৃথিবীতে এসে হাজির হয়েছে একজন টাইটেল পাশ করলে পঞ্চাশ জন একশো জন জন্নাতে নিয়ে যাবে একজন তোমার হাফেজ হলে পারে সে পঞ্চাশ জন তিনশো জন পাঁচশো জন জন্নাতে নিয়ে যাবে একজন হজ করলে তিনশো চারশো পঞ্চাশ জন নিয়ে যাবে একজন নামাজ রোজা মুসিলে লেহে দশজন বিশজন নিয়ে যাবে এগুলো কি কোনো ধর্মের বাণী হয় এগুলো কি কোনো ন্যায়ের বাণী হয় কোরআনকে এমন কোনো কথা আছে যে এগুলো তোমাদের সমাজে অহরহ তোমাদের আলেম পিডিয়া শোনাচ্ছে আর তোমরা তাতে খুশি হয়ে সেই কর্মে লিপ্ত হচ্ছে তোমরা কোথায় পাচ্ছো এই সমস্ত ধর্ম তোমাদের এই সমস্ত কথা যে সমস্ত আলম পিডিয়া বলে তারা কোথায় পাচ্ছে তোমাদের সামনে তো বাংলা কোরআন আছে ইংলিশ কোরআন আছে আরবি কোরআন আছে তোমরাও নিজেরাও পড়ে দেখতে পারো তার ভিতরে এমন কোনো উক্তি আছে কি নাই তোমরা কি দেখছো তা তাহলে পরে তোমরা যে সেই ইমাম মাহিদির কথা শুনবে আর মানবে আর সেই জীবন গ্রহণ করবে এটা কতটুকু সত্য হবে মহান আল্লাহ পাক ভালো জানেন তবে অতীতকে দেখতে থাকলে আর আমি যতদিন যাবো এটা করছি এটাকে দেখতে গেলে দেখা যায় যে তোমরা এক তো সেই দরজালদের খপ্পরে পড়ে আছো যারা কথায় কথায় তোমাদের জন্মা দিচ্ছে আর তারা তোমাদের অসৎ কামে নামিয়ে দিচ্ছে তোমরা কি সেই অসতের জীবন নিয়ে অপবিত্র জীবন নিয়ে সুদ ঘোষকারের জীবন নিয়ে মিথ্যার জবান নিয়ে কুদৃষ্টি নিয়ে হারাম রেজেক খেয়ে তোমরা কি মনে করেছে যে এই নামাজ রোজা করলেই সল্লাল্লাহ আল্লাহ করলেই আমরা জন্নাতে হয়ে যাব। করসিন কালো হবেন সমস্ত মিথ্যা প্রচার করতেছে তোমাদের সামনে আর সেই তাদের সকল মিথ্যাকে তাদের সকল প্রতারণাকে যখন প্রমাণ সহকারে বক্তব্য দ্বারা ধরা দেওয়া হচ্ছে তখন তোমরা কি তা কানে নিচ্ছ তোমরা কি তোমাদের হৃদয় দিয়ে অনুভব করছ তোমরা কি তোমার আকেল বুঝ বিবেক দিয়ে তাহা সঠিক দিক দেখতে পাচ্ছ কোথায় আছো তোমরা তোমরা তো তাদেরই পক্ষ নিয়ে থাকো যারা মিথ্যার ধর্ম তোমাদের জানায় আর কথায় কথায় তোমাদের জন্মার দেয় তারাই তো তোমাদের বড়ো আলেম বড় পীর বড় আউলিয়া বড় আল্লাহ কিন্তু যারা তোমাদের ন্যায়ের বাণী শোনায় যারা সত্যই তোমাদের মানব জীবনের মঙ্গল করতে চায় তোমরা কি তাদেরকে অনুসরণ করো যদি তা করতে তাহলে অন্তত তোমাদের মানব জীবনের ব্যবস্থা এরকম হলো কেন কেন তোমরা মিথ্যা ওয়াদা খেলাপ ধোকা ফাঁকি ফেরে বাজে হাইজাক মাঝতানি অত্যাচার জুলুমের জীবনে সামিল হয়ে গেলে কোথায় নিয়ে যাচ্ছে এই লক্ষ লক্ষ আলেম পীরেরা এত তারা থাকতে তোমরা কেন অসতের দিকে ধাববান হচ্ছে আর তারা এ সম্বন্ধে তোমাদের কি বলতেছে যেই অসৎ জীবন নিয়ে তোমরা আখেরাত কিভাবে পাবে হে মানব জাতি তোমরা হুঁশে আসো জ্ঞানে আসো নিশ্চয়ই আমি আদম নূরি বলছি এবং মহান আল্লাহ পাকের তরফ থেকে সকল সত্য তোমাদের জানাচ্ছি এবং তোমরা প্রত্যেকটি মানুষ যাতে নিঃসত্বে কায়েমি হয়ে তোমরা সেই মরণে গিয়ে সেখান থেকে আবার মানুষ হয়ে তোমরা চিরঞ্জীবী হতে পারো তারই সকল সত্য নিয়ে তোমাদের জানানো হচ্ছে তোমরা কিসে বেভুলে পড়লে তোমাদের মানব জীবন তোমরা কি নিজেরা দেখতে শেখো নেই তোমাদের মানব জীবন তোমাদের দেখতে কেউ বলেনি যে তুমি কি করো তোমাদেরকে কেউ আজ পর্যন্ত বলেইনি যে তোমরা বুনিয়াদম এই মানব জীবনে তোমাদের নিজস্ব কিছু নাই তোমরা নিজেরা এখন বড় হয়েছো জ্ঞানে আসছো তোমরা কি দেখতে পাও না যে আমি মানুষ হলাম কিন্তু আমার অস্তিত্বে আমি তো বলতে তো কিছুই নাই আমি শুধু আমাতে যা আসে আমি মানুষ হয়েছি তারই দ্বারা মানব জীবন কাটাচ্ছি তাহলে এখান তো আমার তো কিছু করতে হবে নইলে আমি বলতে যে কিছু থাকবো না এটা কি তোমাদের হিসেবে আসছে না এটা কি তোমাদের বিবেকে আসে না এটা কি তোমাদের অন্তরে কখনই উদয় হয় না তোমরা কি কোরআনের সেই সত্যগুলো দেখতে পাও না আর কোরআন যখন আল্লাহর হেদায়তের কথা বলতেছে আর সেই আল্লাহর হেদায়ত যিনি ধারক বাহক সে কি কোনো কম কম গত মানুষকে সেই হৃদায়তের ডাক দেবে সে কি কোনো নির্দিষ্ট কোনো একটা জাতিকে এই হৃদায়তের ডাক দেবে আল্লাহর হেদায়ত কি তোমাদের মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিচার নিয়ে বসে আল্লাহর হেদায়তকে ওই বড়ো ছোটোর হিসেব নিয়ে বসে ওই সুইপার ম্যাথর ওই মালি ডুলি বা সেই গরিব এর উপরে আল্লাহর হেদায়তের বিচার নিয়ে আল্লাহ বসে আর যিনি এর ধারকবাহক হবেন তিনি ওই বিচার নিয়ে বসে সেই হেদায়ত দেবেন তার যার মনে হবে তাকে দেবেন না যে মানুষ সেই হেদায়ত চায় সেই হেদায়তের সত্য মেনে চলতে যায় তাকে তিনি দেবেন আল্লাহর তরফ থেকে কোনটা করবেন তাহলে তোমরা যে সেই ইমাম মাহেদিকে মানবে এটা কিভাবে বিশ্বাসে আনা যাবে তোমাদের সামনের দ্বারা কথা বলা হচ্ছে তোমরা কিছুই মানতেছ না কোথার থেকে আসবে তোমাদের ইমাম মাহেদি যেখান থেকে সরাসরি বলা হচ্ছে যে আমি আল্লাহর তরফের হেদায়ত নিয়ে সারা বিশ্বের মানব জাতিকে আহ্বান করছি কারু বাদ দিয়ে না ধর্মগুলো তরিকাগুলো এবং আরও যত প্রকার গোত্র হয়েছে তাদের সেই অংশগুলো তার সত্যগুলো দেখা দেখা মানব জাতির সামনে তুলে ধরা হচ্ছে তারপরেও তোমরা সেদিক ভূক্ষেপ না করে সেগুলোর প্রতি আগ্রহশীল হচ্ছ আরও উল্টে খারাপ উক্তি দিচ্ছ আমাকে তোমরা ইমাম মাহেদিকে মানবে কোন মুখে তোমরা বলতে পারো তোমাদের কাছে কি সত্য আছে এটা বললে তোমাদের ভিতরে অনেক সেই বুনি আদম আছে যারা বলে তাহলে কি আপনারই কাছেই সব আছে তো যদি তোমরা এটা মনে করো তাহলে তাই হবে কারণ তোমাদের কাছে কোনো নফসের খবর নাই যারা বলছে তা মিথ্যা বলেছে কারণ এই নফসি আর ধর্মই পৃথিবীতে আসে নাই কোরআন আনলেও এটা মানব সমাজে কেউ অবতরণ করায় নাই যদি তোমার পিস করা থাকে তাহলে সে পীরের নামে তরিকা খুলল কিভাবে তারে জবাব জবাবদেহিটা আগে করুক কিভাবে খুলল আল্লাহর হেদায়তকে পীরের নামে তরিকা না আল্লাহর হেদায়তের সত্ত্বেও আলাদা কিছু তোমাদের দেখান হচ্ছে তারপরেও তোমরা সেই পীরের তরিকার প্রতি পীরের প্রতি আগ্রহশীল কিভাবে হতে পারো যা আল্লাহর তরফের হেদায়েত যেখানে ধর্ম দিনই ধর্ম এই দিন বলতে তোমরা মনে করছো একটা শব্দ আর কিছু না আর কিছুই না কিন্তু দিনই ধর্ম দিনই সত্যকে যে অবলম্বন করে আর সেই সত্যের হুকুমত যারা মেনে চলে তাদেরকে বলা হয় দিনই ইসলাম দিনই সত্যকে যারা অবলম্বন করে আর সেই দিনই সত্ত্বের ইমানি নূর ধরতে যে হুকুমত আসে সেই হুকুমত যারা মেনে চলে তাদেরকে বলা হয় দিনই ইসলাম তাহলে দিন হাওয়াই একটি শব্দ না দিনই সত্য বলতে কিছু আছে এটাই তো তোমরা জানো না যে দিনই সত্য কি? আর এটা তো আল্লাহর প্রকাশ রাত দিনের দিন দিন রাতের কথা বলা হয়নি আর সেই দিনই সত্যের দিন যদি থাকে প্রত্যেকটা দিনেরই রায় থাকে যে কোরআন যে দিনের কথা ঘোষণা দিছে সেই দিন কি করলে একজন মানুষ সেই দিন আলা হয় আর কী কি করলে সেই দিনের অপোজিট রায় আলা হয় এর জন্য কোরআন জেন্দেগি ব্যবস্থা দেখাইছে এই দিন হয় সে যে সেই দিনই ইমানের দিনই সত্যের উপর ইমান এনে সেই ইমানের যে করণীয় হুকুম দেয় সেই করণ করতে থাকে আর সেই দিনকে ধরার ইবাদত করে তারাই সেই দিন আলা হয় আর এই দিনের রাত হলো যে সকল মানুষ মিথ্যা বলে খারাপ দেখে খারাপ খায় অত্যাচার করে জুলুম করে এ সকলে হলো এই দিনের রাত আর এই কর্ম যারা করে এই কর্ম যারা করে তার সকল মানুষ তারা নিজের রাতে নিজে প্রবেশ করবে চিরকাল সেই আধারের জীবনে থাকবে কারণ সে নিজেই তার মানব জীবন দ্বারা সেই ঘনীভূত আধার তৈরি করে নিয়েছে মরা প্রিয় বিশ্ববাসী এই যে দিন আর রাত হয়তো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দেয়নি তবে অনেক আগে একবার আমি বলছিলাম যাকে দিনই সত্য বলা হয় এ হলো জীবনী সত্য। জীবনের সত্য থেকে আলো যেতে বের হয়ে দিন বানায় দিন হলো জীবনী সত্য। আর রাত হলো মরার সত্ত্ব যারা সেই রাতে প্রবেশ করে রাতের কর্ম করে এই মানব জীবন দ্বারা তারা সকলেই সেই চির মোরদাতে প্রবেশ করবে কারণ তারা সকল দিন হারাইয়া কবরে যাবে কোনো দিন তাদের সঙ্গে হবে না তারা চির অন্ধকারময় কবরে চিরকাল বাস করবে যদি আল্লাহর এই দিনেও তারা থাকে কিন্তু তার নিজস্ব দিন নাই বলে সে আধারেই বাস করবে কোনো দিন দিনের আলো সে দেখতে পাবে না তোমাদের জ্ঞান থাকলে বিজ্ঞানের যুগ জ্ঞান বিজ্ঞান থাকলে তোমরা বুঝতে পারবে আমি কি বলছি যারা এই মানবজব দ্বারা নির্দিষ্ট কোনো দিন সংগ্রহ করবে আর যারা এই কোরআনের দিন সংগ্রহ করবে তারা তো সর্বশ্রেষ্ঠ দিন আলা হবে সর্বশ্রেষ্ঠ দিন আলা হবে বাকি দিন কোনো দিন এই দিনের সমকক্ষে ধর্ম নয় কোরআন যে দিনের কথা বলছে আর এই দিনের রাত হলো তোমরা যদি মুখে মিথ্যে বলো ওয়াদা খেলাপ করো ধোকা দাও তাহলে তোমার জবান চিরকাল উদ্ধাও হবে রাতের দরবারে যাবে তুমি যদি চোখে খারাপ দেখো তুমি যদি হাতে খারাপ করো তুমি যদি অত্যাচার জুলুম ধোকা ফাঁকির খাদ্য নিয়ে ভক্ষণ করো তাহলে চিরকালের জন্য তুমি মরতে হবে এবং রাতে চলে যাবে কোনো জীবনে নূর তোমার সঙ্গে হবে না কারণ তুমি তোমার মানব জীবন দ্বারা সঙ্গী করো নাই সেদিন মরণের পর যারা ফুলছুরাত পাড়ি দেবে সেদিন তারা মানব জীবন দ্বারা যে যে দিন সংগ্রহ করেছিল সেই দিন নিয়ে সেদিন দাঁড়াবে আর সেই দিনের দ্বারা সে আলো করিয়া পথ চলবে অন্য কারো দিন নিতে পারবে না আল্লাহ কোনো দিন দেবে না কোনো নবী রচুল কারু ক্ষমতা নাই সেখানে যা কেউ কাউরে দিন দেয় এর দিন হবে এ দিনে নূর হবে তার মানব জীবন দ্বারা কামাই করা নূর আর সেইখানে যারা ধ্বংস হবে চির অন্ধকারে যাবে ইহা যে আল্লাপাক করে দেবে বা কোনো নবী রচুল করে দেবে বা অন্য কেউ করে দেবে তাও নহে সে মানব জীবন দ্বারা সে মানব জীবন দ্বারা সেই অসৎ কর্মের দ্বারা অসৎ খাদ্যের দ্বারা যে মরণ যে আধার তৈরি করে নিয়েছে সে ঠিক সেই আধারেই নিক্ষেপ হবে অন্য কোন আধারে সে যাবে না সে মানব জীবন দ্বারা সেই অসৎ কর্মের দ্বারা যে আধার তৈরি করে নিয়েছে যে মরার মরণ গড়ে নিয়েছে সে সেই মরণে যাবে তার তার তৈয়ার কি তো সেই আধারে সে চিরকাল বাস করবে অন্য কোন আধার এসে যেতে পারবে না অন্য কোনো আলোতে যেতে পারবে না এটা মহান আল্লাহ পাকের ন্যায়ের বিধান বলছে আমি আদম নুরি কোনো রদ বদল করে কারো কোনো লাভ হবে না কোনো রদ বদলের বক্তব্য নেও লাভ হবে না কারণ মানুষ যদি কোনো দিন নিয়ে যেতে চায় কবরে তাহলে নিশ্চয়ই তার মানব জীবন দ্বারা তাকে নির্দিষ্ট একটি আত্মা বা একটি লভ বা একটি মানে নূর কামাই করতে হবে সেই কবরে থেকে যখন উঠবে তার ইমান সে হাতে নিয়েই উঠবে তার আত্মা সে তার কাছে নিয়েই উঠবে বাকি কারোই ক্ষমতা নেই বাকি সব নিজের মরাকে নিয়ে চিরকাল কবরে মরবে অতএব মানুষ যখন চির মোর্দাতে গমন করবে আল্লাপাক তাকে তার ইচ্ছায় যে তাকে চির চিরমোর্দাতে ফেলে আজাবে ফেলালেন এ কথা মোটেও সত্য নহে সেখানে কোনো মাপ সাপের কোনো পালা নেই সে যে আধার তৈরি করে নিছে সেই আধারকে সরাতে গেলে সেখানে দিনী নফসির দরকার দিনই নফসির দরকার যে নফসিকে যে আলোর সত্য থেকে আলো বের হয় এমন শক্তির দরকার এই শক্তির দেওয়ার মতো সেখানে কারো কোনো ক্ষমতা নেই যেই মানব জীবন দ্বারা সেই নফসি কামাই করবে সেই নফসি তার ভিতরে থাকবে সেই নফসিকে নিয়ে সেদিন সে দাঁড়াতে পারবে কিন্তু তাহা কামাই করতে হবে এই মানব জীবন দ্বারা এই সত্য কোরআনে নিয়ে আসছে আর সেই সত্য উপেক্ষা করে তোমাদের এই রূপক বানোয়াট আনয়নকারীরা কোরআনের সেরেকের তরিকা কুফরির তরিকা খোলনেলারা তারা তোমাকে নিয়ে যাবে সেই ইমানের দেশে কোথায় পেলে তোমরা কোথায় পেলে যে তারা তোমাদের কোনো ইমান ধরার ধর্ম দিতে পারে যার নিজের কাছে এত দিন ভরা পরিচয় সে ইমানের বুঝছে আর নবসের সত্য জানতেছে বলা হচ্ছে আজ পর্যন্ত কোনো পীর সাহেব পলি সাহেব কোনো আলিম সাহেব তার নফসের দাবি নিয়ে দাঁড়াতে পারলো না আর সেই পীর সাহেবরা আলিম সাহেবরা তোমাদের নফসি ধরাতে পদ দেবে কক্ষই তারা দিতে পারবে না তোমরা জেনে রাখো তোমরা যদি এমাম মাহিদি জানো তাহলে আদম নুরিরই একটি উপাধি বা একটি পদবী হতে পারে অন্য কারো এ পদবি আসে না কারণ আল্লাহর তরফের যা হেদায়েত তাহা আদম নুরীর পরি বর্তায় অন্য কারোর উপর যায় না তাই আদম নুরীর এক নাম সেইয়া ছিল শফিউল্লাহ আর যখন তার উপরেই হেদায়েত আসে তখন তারই নাম হলো আল্লাহর প্রাপ্ত হেদায়েতুল্লাহ অতএব তোমরা সতর্ক হও আমি তোমাদের কারো উপর এই ধর্মের বোঝা চাপাতে যাব না যারা ইচ্ছা করে নিজের জীবনকে সেই দিনী নূরের দিনী নফসকে ধরে নিজের সঙ্গী করে নিয়ে কবরে গিয়ে চিরঞ্জীবী মানুষ হতে চায় স ইচ্ছায় রাজি হয় সকল অপবিত্র জীবনকে ত্যাগ করতে স্ব ইচ্ছায় রাজি হয় এবং মেনে চলে ঠিক তাদেরকেই এই হৃদায়ত দেওয়া হয় কোনো প্রলুব্ধ করে নয় কোনো ভয় দেখা নয় কোনো অত্যাচার জুলুম করে নয় কোনো সেই ভেলকিবাজি দিয়ে নয় কোনো কেরামতি দেখা নয় ইয়া সত্য জ্ঞান প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য যারা নিঃসত্য কায়েম করতে চায় তাদের জন্য এই ধর্ম যারা নিঃসত্য কায়েম করতে চায় তাদের জন্য এই ধর্ম কোরআন সবখানেই অল্প বলুক বেশি বলুক বলেছে প্রত্যেকটি মানুষের জন্য কাবা পৃথক করা হয়েছে তাহলে তোমরা আদম কাবা দেখাও আর রসুল কাবা দেখাও যে কাবাই দেখাও না কেন কোরআন যে কাবার নিদর্শন নিয়ে আসছে তা প্রত্যেকটি মানুষের কাছেই তার কাবা দিতে হবে যেখানে কেবলা বসবে সেই কেবলাতে যারা সেজদা করবে আর সেই কেবলার যখন মালিক হবে তখনই তারা সেই মরণে বাঁচবে এবং চিরঞ্জীবী হবে আল্লাহ বলেছে যে প্রত্যেকটা মানুষে আমি আছি সেখানে কি কোনো সুইপার ম্যাথর প্রভেদ করে বলা হয়েছে সেখানে কি কোনো রাজা প্রজাকে প্রভেদ করে বলা হয়েছে কোনো ধরি গো গরিবকে প্রভেদ করে বলা হয়েছে প্রত্যেকটা মানুষে আল্লাহ থাকে তাহলে মানুষের কাবলা মানুষের ভিতরেই কোরআন রচনা করার হিসাব দিয়েছে তোমার পীর অলিদের কি ক্ষমতা আছে তোমার আলেমদের কি ক্ষমতা আছে কারণ তারা কি সেই আল্লাহ নূরের সৃজন হয়েছিল যে তাদের উপর এই দায়িত্ব দেবে তোমরা বলো তাহলে পারে যার উপর সেই দায়িত্ব আছে সেই এ কর্ম দিতে পারে এর আগেও বলা হয়েছিল যে বিশ্বের মানব জাতি তারা যে যেটাই আজ পর্যন্ত দাবি করেছে কিন্তু কোরানে তো স্পষ্ট প্রমাণ রয়েছে আমি সকল মানুষে থাকি তে আজ পর্যন্ত এই বিশ্বের ভিতরে যে আল্লাহর সেই একটা হুকুম যে আমি মানুষে থাকি যে ধর্মদাতারা মানুষে আল্লাহ থাকে মানুষে এলার সত্য থাকে মানুষে যে এলা থাকে সেই এলাকে দেখাতে পারে নাই সেই এলাকে ধরার পথ দিতে পারে নাই সেই এলা পরিচয় দিতে পারে নাই সেই এলা সম্বন্ধে তারা কিছুই জানাতে পারে নাই এখন আদমনুরী যখন তার সত্য নিয়ে দণ্ডায়মান হয়েছে যারা ইচ্ছা করে তারা সেই মানব জীবন দ্বারা আল্লাহর দিদার মিলনের জীবন কায়েম করে নিয়ে সে মানব জীবন তা বিদায় হতে পারে বিশ্বের মানবজাতি আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি সুবান আল্লাহ ইবাহমদি সুবান আল্লাহ আজম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ